এখানে অনেকগুলো কুপনস আছে এটা হচ্ছে তোমরা পাবা বা আমি পাচ্ছি হচ্ছে আজকে Hello everyone, this is Opu and welcome back to Opu TheSpider. Right now, I'm here. Chotram air, oxygen is okay. Anonna Abashi ke, ekhane actually kano ashi jano. Mani, manush kano ashi jira dekhte ashi amra. Amra kisu kutte ashi nahi. So, onek khan dora hatte silam, ghurte silam, ghure pore jita dekhlam. Ekhane onek gula manush TikToker ache. Mani ghure ghuri korte se, ar onek gula ache. Couple ache, bujcho mani. Ami dekhte patte si na. Onek couple, prochur couple. Jhope jare couple. So, anyway, apnar theke bother korbo na. Ektu ghure dekhbo. ঘুরার পরে হচ্ছে তবে হ্যাঁ একটা জিনিস দেখতে পাচ্ছি এখানে যে কাশফুলগুলো ছিল মানে যে ছবিগুলো তোমরা দিতা কাশফুলের সেগুলো মরে গেছে সো ঘুরে ঘুরি করে তো কিছু পাইলাম না এখন হচ্ছে খিদে লাগছে খাইতে যেতে হবে সো এখন আমরা যেটা করব এখান থেকে কাছে হচ্ছে অক্সিজেন মোড়টা ঠিক আছে সো আমরা ডি এক অক্সিজেন মোড়ে চলে যাব সেখানে যদি কোনো রেস্টুরেন্ট বা কোনো কিছু পাই সেখানে আমরা ধুমসে খেয়ে নিব সো অনন্য আবাসিক থেকে বিদায় টাটা বাই বাই তো গাইস আমরা এখন ঠিক অক্সিজেন মোড়ের একটু আগে বুঝছো অনন্যবাসিক এই পাশ থেকে আসছি আসলে পরে একটা রেস্টুরেন্ট পাইছি এটা হচ্ছে আজওয়া রেস্টুরেন্ট ভেতরে যাই দেখি এদের কাছে কোন ধরনের খাবার আছে আমরা এখন রেস্টুরেন্টের ভেতরে আচ্ছা মেনুটা আমার হাতে চলে আসে মেনুটা একদম প্রিমিয়াম একটা মেনু মনে হচ্ছে একদম উডেন একটা দেখো কভারটা একদম উডেন টাইপের কিছু একটা দিছে স্যার এনিওয়ে খাবার কি আছে ফার্স্টে দেখতেছি অ্যাপেটাইজার এখানে আছে গোল্ডেন ফ্রাইড প্রন থাই ফ্রাইড প্রন স্প্রিং রো এই যে এখানে আছে স্পেশাল অ্যাপেটাইজার উইচ ইজ ক্রাব মশলা দেখা যাচ্ছে লিটার আচ্ছা অ্যাপেটাইজারের মতো লিটার ফ্রাই কিভাবে আসছে তারপরে শাওয়ারমা সব মেক্সিকান শাওয়ারমা দেখা যাচ্ছে একটা এটা শাওয়ারমা কাজ না হ্যাঁ মাস্ট আচ্ছা আমি আমি কিন্তু হেভি খাবার খাইতে হবে শাওয়ারমা টমা দুই খাবি তারপরে ফুচকা দেখা যাচ্ছে স্যুপ পাস্তা চাউমিন আচ্ছা এখানে চাউমিন দেখা যাচ্ছে আজওয়া স্পেশাল চাউমিন একটা দেখা যাচ্ছে উইচ ইজ 389 1:3 এতগুলো নিয়ে খেতে পারবো একটা নিলে হবে শেয়ার করে হ্যাঁ একটা নিলে মানে খাবি তো তারপরে খাবো ওকে ফাইন সো আর কি দেখা যাচ্ছে সিজলিং চাউমিন উইথ ফ্রাইড চিকেন এই এখানে সিজলিং একটা চাউমিন দেখা যাচ্ছে উইচ ইজ উইথ ফ্রাইড চিকেন এটা নিয়ে কাম অন এটা মানে যেটা বলবো তুই হ্যাঁ 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 নিতে থাকেন আজকে ফিট আপনার মানে খাবার পাইলেইছে তারপর হচ্ছে মিটবল আচ্ছা মেইন ডিশে কী আছে দেখি এখানে বিফ ফিশ মাটন চিকেন কারিজ অনেকগুলো আছে কারি সিজলার অনেকগুলোই আছে মেইন ডিশে কী আছে ভাই প্রচুর খিদে লাগছে আচ্ছা রাইস সেট মেনু দেখা যাচ্ছে রাইস সেট মিলে দেখা যাচ্ছে ইংলিশ রোস্টেড চিকেন মিল উইচ ইজ 340 টাকা ওকে অলরাইট এক্সকিউজ মি আচ্ছা আমাকে একটা হাড়ি বিরিয়ানি দিবেন চিকেন আর বিফ কোনটা বেটার হবে আপনাদের আমাকে হাড়ি বিরিয়ানি একটা শাওয়ারমা ছিল মেক্সিকান একটা মেক্সিকান শাওয়ারমা তারপর হচ্ছে আপনার একটা কি বলছিলাম তোকে চাউমিন চাউমিনটা না একটা চাউমিন ছিল আপনাদের এটা কোথায় সিজলিং চাউমিন আছে স্পেশাল আমাকে এই যে সিজলিং চাউমিনটা দিবেন এটাতে ধোঁয়াটা উঠবে না জি 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 ধোঁয়া উঠবে রাইট জি জি তোমাদেরকে ধোঁয়া দেখাবো আমি হ্যাঁ এটার প্রাইস হচ্ছে 239 হ্যাঁ আপনাদের মোমোস দেখাচ্ছে মোমোস কিরকম বানানো থাকে মোমো সিস্টেম মোমোটা থাকে ভালো চিকেন মোমো স্টিম লাগানো হ্যাঁ ভালো আপনি শিওর শিওর আমি শিওর বলতেছি আচ্ছা আমাকে একটা মোমো দিবেন এটা 4 পিসেস রাইট 4 পিসেস মোমো মোমো 160 টাকা আর চিকেনটা 140 টাকা আচ্ছা ওকে আচ্ছা এটা চিকেন নাগা জি না নাগা টাকা দিয়ে না আমাকে নরমাল দিবেন নরমালটা 140 স্টিম চিকেন মোমো হচ্ছে 140 ঠিক আছে নাগা দিয়ে না ভাই ঝালের মধ্যে আমি নাই আর শর্মা দিচ্ছেন একটা শর্মা প্রাইস হচ্ছে 130 টাকা আর ড্রিঙ্কস এর নাম আমি আপনাকে পরে বলতেছি থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ তো আমাদের অর্ডার হয়ে গেছে এই সুযোগ হচ্ছে আমি তোমাদেরকে একটু রেস্টুরেন্টে ঘুরে দেখাই ঠিক আছে Thank you.
খুব গরম হবে না ধরতে পারবো গুলো না এটা ধরে শুধু হাত তুলে লাভ নাই আর হচ্ছে আমাদের মোমোটা চলে আসছে সো বাকি খাবারগুলো পরে আসতো রাস্তা আস্তে বানাচ্ছে আমরা আস্তে আস্তে খাইতে থাকি কারণ আস্তে আস্তে খাবো আস্তে আস্তে করবো আমি সবগুলো টেস্টগুলো পাবো ঠিক আছে তো কী করবো আগে মোমোটা দেখি মোমোতে এখানে দুইটা সস দিচ্ছে একটা হচ্ছে এটা দেখেই দেখা যাচ্ছে এটা ঝাল হবে আর এটা ধোঁয়া ধোঁয়া সো আমরা যে কাজ করবো আগে হচ্ছে একটা মোমো টেস্ট করে দেখি কারণ পরে যে রাইস টাইস খাইতে হবে ইউনো সো মোমো টেস্ট করে দেখি কী অবস্থা সস চুবাই বিসমিল্লাহ মোমোটা ফুল অফ চিকেন দেখো চিকেন অনিয়ন তারপর হচ্ছে গাজর দেখা যাচ্ছে মরিচের ধন্যপাতাও দিছে বুঝছো অনেকে আমাকে বলে যেভাবে খাবারগুলো ভেতরে কী কী আছে কী দিয়ে বানাইছে কেমনে কেমন বানাইছে সবগুলো ডিটেলস বলবেন মানে এত ডিটেল কেমনে বলবো আমি তো আমি চাই যে ভালো ভালো খাবারগুলো যেখানে আছে মজার মজার টেস্টি খাবারগুলো যেখানে আছে সেগুলো তোমাদেরকে খোঁজ দেওয়ার জন্য এখন শেফ মামা কোথার ভিতরে কী কী দিচ্ছে এত কিছু কেমনে বলবো বলো চেষ্টা তো করি না সো মোমোর টেস্ট ভালোই সসের সাথে ভালো লাগছে এখানে চাউমিনের ধোঁয়াটা চলে যাচ্ছে দেখো দেখা দেখো ধোঁয়াটা সেটা টেস্ট করি হালকা হালকা খাবো বাকি হচ্ছে পুরাটা আজকে হচ্ছে খাবার রিফান্ড খাবে আমি রাইসটা খাবো মেনলি মুখ পুরে ফেলবো না তো ঠিক আছে খাওয়া যাবে রিক্স নিবা না বুঝছো মুখ পুরবা মানে খাওয়া সবগুলো বাদ সো রিক্স নিবা না ঠান্ডা করে তারপরে খাবা ইরফানের শর্মা চলে আসছে হ্যাঁ হাঁড়ি বিরিয়ানি বিফ হাঁড়ি বিরিয়ানি আচ্ছা হাঁড়ি বিরিয়ানি চলে আসছে ওকে দাঁড়া তোমাদেরকে দেখায় এখানে কী কী দিল একটা এগ দিয়েছে অনেক সুন্দর করে কেটে তারপর হচ্ছে তোমার এখানে বিফ দিল কয়েক পিস বিফ দিছে হচ্ছে গুনে দেখাবো আমি ঠিক আছে তোমাদেরকে কয় পিস কি বিফ দিছে একদম টাকা যেরকম দিবে না গুনে গুনে নিবে সব কিছু রাইট নেওয়া ভালো তো রাইট তারপর হচ্ছে সালাদ দিছে লেবু দিছে দ্যাটস অল সো এখন হচ্ছে খাওয়ার পালা এটা তুমি সরে সুন্দর করে যে বিয়ে বাড়ির মতো লেবু বানিয়ে দিছে মানে হাতও দিতে পারবা চামচগুলো ওইখানে দিছে সো এখন বিরিয়ানিটা টেস্ট করে দেখি কী অবস্থা এখানে এখান থেকে একটু ক্লোজ নেই এসে এখানে একদম উপর থেকে হ্যাঁ ক্লোজ নিবা কারণ হচ্ছে খাবার দেখবে যাতে সবার খাইতে ইচ্ছা করে দেখে দেখে ঠিক আছে লালা পড়তে হবে এনো ওকে সো আমার বিরিয়ানি নেওয়া হয়ে গেছে দেখো খুব সুন্দর করে নিছি খুব বেশি নিই নাই কারণ হচ্ছে খাবার অনেকগুলো খাইছি ভাই পেটের মধ্যে জায়গা নাই প্রথমে যে জিনিসটা করবা যেটা আমি করি অতি সুন্দর করে একটা লেবু উপরে যখন একটু করে দিবা না লেবুর যে স্মেলটা আসবে না এটা কিন্তু অ্যামেজিং লাইক অনেক ভালো লাগে আমার কাছে সো না আজকে হচ্ছে স্পুন দিয়ে খাবো না আজকে আমি হাতে খাবো কারণ হচ্ছে হাতে খাওয়ার মজাই আলাদা কারণ ওরা এদিকে পানিও দিছে লেবু পানি হাত ধুইলাম সুন্দর আচ্ছা আমি তোমাদেরকে বলছি না মাংস কয় পিস এখানে হচ্ছে অলরেডি ওয়ান টু থ্রি ফোর পিসেস আর এইখানে একটা দুইটা দুই তিন পিসেস দেখা যাচ্ছে ঠিক আছে মানে ছয় সাত পিসেস বা আট পিসেস এরকম কিছু একটা হবে এরকমই ওকে এখন টেস্ট করে দেখি কী অবস্থা রাইসটা লুকস লাইক মেক্সিকান রাইসের মতো একটু ইয়েলো টাইপ ওকে বিসমিল্লাহ ইফেন্টার প্রাইস কত ছিল মনে আছে 230 সামথিং ইয়া 189 কোন ছিল আচ্ছা চিকেনটা 189 ছিল টেস্ট ইজ গুড মাংসটা ভালো হইছে একদম নরম সি বিরিয়ানিটা ভালো
আমি টাকা বাঁচাতে চাইছিলাম বুঝছো, মানে কম টাকাই মনে করছি 230 এর মধ্যে কাজ সারি ফেলবো। তো চয়েসটা ভালো ছিল খারাপ ছিল না? তার মধ্যে আবার আসছে হচ্ছে সব মানুষের পাশে একটা সমস্যা, এটা হচ্ছে রিফান্ডের জন্য আমি খাচ্ছি না। তবু এটা শেষ করে, শেষ করার পরে যদি প্যাটের কোনা দিয়ে বা নাড়াচাড়া দিয়ে যদি একটু করে স্পেস পাই না, ওইটা একটা বাইর দিব, রিফান্ড দিবি? হ্যাঁ দিবে, সমস্যা নেই। সো আমরা এটা খাইতে থাকি আবার এটা। আচ্ছা শুরু করে দিছিস? আচ্ছা আমাদের এখন খাওয়া দাওয়া পুরো শেষ, খাওয়া দাওয়া পরে এটা আমাকে দিল কি ব্লু লেডি নাকি, আমি বলছিলাম ভাই আমার একটা সফট ড্রিঙ্কস বা কিছু, তো ওনারা বলতেছে না ভাই আমরা এটা ভালো বানাই, সো এটা খান। সো আমি কিছু কিছু রেস্টুরেন্টে এটা ব্লু মুন বলে, কিছু কিছুতে না নেই ওরা আর কি, ওরা দিল হচ্ছে ব্লু লেডি। লেডি কেন দিছে, এটা কি শেপের শূন্য? আচ্ছা এনিওয়ে এটা তোমরা বের করো, ঠিক আছে। আচ্ছা একটা ব্যাপার, এই যে শর্মাটা, শর্মার প্যাকিংটা দেখো, আজওয়া রেস্টুরেন্ট সুন্দর করে লিখে দিয়েছে এখানে দ্য আলটিমেট ফুড স্টেশন, রাইট? ইয়া আলটিমেট ফুড স্টেশন। এটা বেচারা খাইতে পারে নাই, মানে এত খাওয়া খাইছে, এটা এখন সে টেকওয়ে নিয়ে যাবে, কিন্তু সেই চান্স আমি দিচ্ছি না, কারণ হচ্ছে আমি একটা বাইট তো দিব। নিবি টেকওয়ে নিবি? হ্যাঁ নিবি, নিবি না না, একটা বাইট তো আমি দিব, তারপরে দিব, কারণ খাইছি আমি, ঠিক আছে। বাট টেস্টও দেখতে হবে ভাই, তুমি টেকওয়ে নিয়ে যাবা খাইতে কোনো কথা। বিসমিল্লাহ, এটা চিকেন, গাজর, এখানে অনেক রকমের সালাদ আছে। এটার টেস্টটা আমি বলি, যে মোমোটা খাইছি না আমরা, মোমোর ভিতরে যে ক্রিমা পড়েছিল অলমোস্ট সেম, বাট এইটা শাওমার চিকেনের সাইজগুলো একটু বড়, আমারটা আমার কাছে টেস্টটা অলমোস্ট সেম মনে হচ্ছে, দ্যাটস দ্য ডিফারেন্স অনলি, মানে বড় অ্যান্ড ছোট। মানে এটাতে সালাদ আছে যথেষ্ট, সো বেশি আর খাইতে পারবো না, আমরা শেষ করি তারপরে। আচ্ছা থাকো তুই নিয়ে যা, তুই নিয়ে যা, ধর ধর ধর, হা করে তাকায় আছে, মানে আমি যেমন পুরো খাই ফেলবো, আমি রাক্ষস হয়েছি আমি পুরো খাই ফেলবো। সো এনিওয়ে তোমরা যারা অক্সিজেন মোড়ে আসো, মানে অক্সিজেন থেকে অনেক জন হাঁটা চড়ে যায়, রাঙামাটি যায়, ঘাগড়া চড়ে যায়, তোমরা এসে চাইলে এই রেস্টুরেন্টে এসে ট্রাই করতে পারো, আমি লোকেশনটা দেখা দিছি। আর যারা অনন্তবাসকে ঘুরতে আসো, টটো ঘুরতে আসো বুঝছো, তোমরা এসে এই রেস্টুরেন্টে ট্রাই করতে পারো, খাবার কোয়ালিটি ভালোই, মানে খারাপ বলবো না আমি, খাবার কোয়ালিটিস ভালো। অ্যান্ড আর কি বলা, সো সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, নতুন কোনো জায়গায় নতুন কোনো ব্লগে দেখা হচ্ছে, সো থ্যাংক ইউ সো মাচ, টেক কেয়ার, হাস্তা লা ভিস্তা। ভিডিও শেষ হওয়ার একটা কারণ আছে, আমাকে যখন বিল দিছে তখন দেখেছি বিলের সাথে একটা কাহিনী আছে, বিল কত আসছে, বিলের সাথে 950 টাকা। সো যে কাহিনীটা হয়েছে সেটা হচ্ছে মানে ইন্টারেস্টিং একটা জিনিস, এই যে দেখো এখানে অনেকগুলো কুপনস আছে, এটা হচ্ছে তোমরা পাবা বা আমি পাচ্ছি হচ্ছে আজকে মাসের শেষের দিকে, মানে প্রত্যেকটা মাসের শেষের দিকে ওরা বলতেছে, মানে লাস্ট উইকে, লাস্ট উইকে এখান থেকে একটা কুপন নিতে পারবা। এই কুপনের মধ্যে কী আছে আমি জানি, এখানে হয়তো বা ডিসকাউন্ট আছে, ডিসকাউন্ট না, ডিসকাউন্ট থাকে, ফুড থাকে, আচ্ছা ফুডও থাকে, ডিসকাউন্টও থাকে। ওকে সো আমার ভাগ্যে দুইটা নেওয়া যাবে না, দেখি একটা যাবে, গাড়ি বাড়ি নেই, গাড়ি বাড়ি নেই, সো এটা যে কোনো একটা নিতে পারবো আমি, নেওয়ার পরে হচ্ছে আমি বিলটা পে করতে যাবো, যদি তার মধ্যে যদি ডিসকাউন্ট পাইছি, যদি 100% পাইছি, আচ্ছা 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 ঠিক আছে। সো একটা তুলি, আচ্ছা আমি তুলবো না, তুলে দেবে একটা, হ্যাঁ তুল, উল্টো পাল না তুললে তোরও পাইছি, হ্যাঁ ঠিক আছে বিসমিল্লাহ, দেখি কী আছে, দাঁড়াও গরিব কোথাকার 30 টাকা ডিসকাউন্ট দিছিস মাত্র, যার কারণে হচ্ছে ওনারা আমাকে আরও কয়েকটা কার্ড দিয়েছে, 3টা কার্ড দিয়েছে, যেগুলো দেখালে হচ্ছে 12% ডিসকাউন্ট। সো আমি এগুলো আমার কাছে রাখতেছি, তোমাদের কাউকে পাইলে আমি সামনে দিয়ে দিবো, আর তোমরাও চাইলে এখানে এসে ভাই কী দশ।